এবারের আসরের হট ফেভারিট সিলেট স্ট্রাইকার্সকে রীতিমতো উড়িয়ে দিল রংপুর রাইডার্স। সিলেট পর্বের প্রথম ম্যাচ হার নিয়ে মাঠ ছাড়ল মাশরাফি বিন মুর্তজার সিলেট। রংপুরের বিপক্ষে 6 উইকেটের বড় ব্যবধানে হেরেছে দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে চরম পর্যায়ের ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট। নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র 92 রান। লক্ষ্য তারা করতে নেমে 26 বল হাতে রেখে জয় তুলে নেয় নুরুল হাসান সুহানের দল। সিলেটে এদিন প্রথমবারের মতো খেলতে নামে স্বাগতিক দল সিলেট স্ট্রাইকার্স। তবে শুরুটা কিছুতেই পক্ষে যায়নি দলটি। প্রথমে টসে হেরে ব্যাটিং করতে নামে সিলেট। এদিন ব্যাট হাতে শুরু থেকে বিপদে ছিল সিলেট। শেখ মেহেদীর করা প্রথম ওভার উইকেটহীন কাটানোর পর বিপর্যয়ে পড়ে সিলেটের ব্যাটিং লাইন আপ। পরের 3 ওভারের মধ্যে 5 উইকেট হারায় দলটি। পাওয়ার প্লেতে দলটির স্কোর ছিল 5 উইকেট হারিয়ে মাত্র 13 রান। ওপেনার টম মুরসের 2 রান ও নাজমুল শান্তের 9 রান ছাড়া পাওয়ার প্লেতে আউট হওয়া জাকির হাসান, মুশফিকুর রহিম এবং তৌহিদ হৃদয়ের কেউই রানের খাতা খুলতে পারেননি। থিসারা পেরেরা 3 রান এবং ইমাদ ওয়াসিম 1 রানে আউট হয়ে ফিরতেই এক পর্যায়ে 18 রানে 7 উইকেট হারিয়ে বসে সিলেট। সেই মুহূর্তে বিপিএল এর ইতিহাসে সর্বনিম্ন রানে আউট হওয়ার শঙ্কায় পড়ে দলটি। তবে সেখান থেকে দলটির হাল ধরেন অধিনায়ক মাশরাফি এবং উদীয়মান তারকা বোলার সাকিব। দুইজনে এদিন ব্যাট হাতে লড়েছেন সিলেটের হয়ে। 8 উইকেট জুটিতে 48 রান যোগ করে সর্বনিম্ন স্কোরের লজ্জা এড়ায় দলটি। মাশরাফি 2-6 21 বলে 21 রান করে ফিরলে ভাঙে জুটিটি। মাশরাফি ফিরলেও এক প্রান্তে একাই লড়াই চালিয়ে যান সাকিব। শেষ পর্যন্ত 19তম ওভারে আউট হওয়ার আগে 36 বলে 5টি 4 ও 2-6 করেন 41 রান। ম্যাচে সিলেটের পক্ষে সাকিব এবং মাশরাফি ছাড়া আর কেউই 2 অঙ্কের ডিজিট স্পর্শ করতে পারেননি, এমনকি অতিরিক্ত খাতনা। রংপুরের পক্ষে এদিন আজমতুল্লাহ এবং হাসান মাহমুদ 3টি করে উইকেট শিকার করেন। এর মধ্যে হাসান 4 ওভারে দেন মাত্র 12 রান। আজমতুল্লাহ হজম করেন 17 রান। এছাড়া শেখ মেহেদী 12 রানে 2টি এবং হারিস রোফ 19 রানের বিনিময়ে 1টি উইকেট শিকার করেন। লক্ষ্য তারা করতে নেমে ওপেনার রনি তালুকদারের নির্ভরশীল ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় রংপুর। এই ওপেনার 41 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন, যদিও রংপুর এর মাঝেই 4টি উইকেট হারিয়ে ফেলে। সিলেটের অধিনায়ক 18 রানের বিনিময়ে 2 উইকেট নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। তবে নাঈম শেখের 18 রান এবং মোহাম্মদ নওয়াজের অপরাজিত 18 রানের উপর ভর করে সহজ জয় পায় রংপুর।